হ্যালো নমস্কার আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি প্রতিবারই স্মার্ট ভ্যালু সম্পর্কে খুব একটা বলবার আমার ইচ্ছা থাকে না যে আমি বলবো কেন কি আমি যে কোম্পানিটার সাথে যুক্ত নেই সেই কোম্পানির বিষয়ে আমার বলবার কোনো ইন্টারেস্ট থাকে না বা ছিল না বাট যারা সাধারণ মানুষ যারা ফ্রেশার বলতে পারো যারা নতুন এই বিষয়ে জানে না তারা যদি প্রতারিত হয় তাদেরকে কেউ যদি ঠকায় সেটা যে কোনো কোম্পানি হোক কে বা হোক আমি যে কোম্পানির সাথে আছি যুক্ত হোক সেটা কেবা হোক তাতেও আমি প্রতিবাদ করি অনেক ভিডিও আছে তোমরা প্রিভিয়াস ভিডিও হয়তো দেখো নি যারা তারা তো দেখবে না অবভিয়াসলি আমি সেটাও বলেছি যে প্রচুর মানুষ আছে কেভা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যারা এইভাবে প্রতারণা করে তাদের বিরুদ্ধে তাদেরকে তো আমি ছুতে পারবো না কারণ কি তাদের নাম হদিশ কোথায় থাকে আমি তো জানতে পারবো না কিন্তু যারা প্রতারিত হচ্ছে বা এই ভিডিওর মাধ্যমে যারা দেখছো তারা সাবধান হয়ে যাও এবং সেই কাজগুলো করো না কি কী করতে পারে যারা প্রতারিত হয়েছে যারা ফেস করেছে তাদের কাছ থেকে শোনা তারা আমাকে জানিয়েছে এই সমস্যায় পড়েছি দাদা কি করা যায় তো আমার তরফ থেকে তো কিছু করা যাবে না তেমন আমি কিছু তো করতে পারবো না কিন্তু তোমাদের সাবধান করে দিতে পারি যে এই এই পথে গেলে তোমরা কিন্তু প্রবলেম ফেস করতে পারো তো এইটুকুই আমি তোমাদেরকে গাইড করতে পারি সেই জন্য আমি স্মার্ট ভ্যালু সম্পর্কে বলছি কেন স্মার্ট ভ্যালু সম্পর্কে আমি বলেছিলাম আজ থেকে মাসখানেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর ভিডিওটি দেওয়ার আগে তোমাদের ইনসিডেন্ট বলে দিই আগেও বলেছি কি হয়েছিল যে আমি যথারীতি ফেসবুক থেকে একটা ইয়ে পাই অ্যাড পাই তো দেখি আমি আমি ট্রাই করছিলাম যে দেখি কি হয় কিছু নতুনত্ব জানবো কিছু শিখবো নেটওয়ার্ক মার্কেটিং অন্য কোম্পানি কীভাবে হয় স্মার্ট ভ্যালু কোম্পানি চলো আগে জানতাম না জাস্ট যথারীতি ইন্টারভিউ দিই ডকুমেন্টস দেয় যেটা ফরম্যালিটি তোমরা যারা ফেস করেছো প্রবলেম ফেস করেছো বা আগামী দিনে ফেস করবে ইন্টারভিউ নেবে আর ইন্টারভিউগুলো খুব সুন্দর নেবে পরিষ্কার কথা আমি বলবো ইন্টারভিউগুলো খুব সুন্দর নেবে তোমার মনে হবে যে কোনো আইটি সেক্টরে বা ফ্লিপকার্ট অ্যামাজন বা আরও অন্যান্য ওয়েল টাটা এই সব ইন্ডাস্ট্রিতে যেমনভাবে ইন্টারভিউটা নেয় সে স্ট্যান্ডার্ড তোমাকে নেবে তোমার কিন্তু মনে হবে যে হ্যাঁ একটা ভালো জায়গায় তারপর যথারীতি তোমাকে মোটিভেট করবে এমন মোটিভেট করবে যেন মনে হবে এটা ছাড়া স্মার্ট ভ্যালু ছাড়া আর কোনো কোম্পানি নেই যে তুমি সফল হতে পারবে এইভাবে কিন্তু ওরা তোমাকে বলবে তারপর তুমি রিয়েলি মোটিভেট হবে রিয়েলি আমিও মোটিভেট হয়েছিলাম আমি তো মোটিভেট অলরেডি আছি আমি আরও মোটিভেট হয়েছিলাম যে হ্যাঁ চলো নিশ্চয়ই কিছু ভালো হবে অবশ্যই কোনো সমস্যা নেই আমি একটা নেটও মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে আছি আমি নেটও মার্কেটিং করছি আমার কাজটা একই এবার যদি আমি আরও একটা অন্য কোম্পানির সাথে যুক্ত হই তাতে কোনো দোষ নেই তুমি পঞ্চাশ হাজার টাকা উপার্জন করো তোমার এক লাখ টাকা উপার্জন করবার ইচ্ছা তাতে কোনো দোষ বা ত্রুটি নেই না ঠকিয়ে তুমি যদি সৎভাবে উপার্জন করো করতেই পারো তুমি একটা নয় পাঁচটা কোম্পানির সাথে যুক্ত হয়ে কোম্পানিকে বিজনেস দিয়ে তুমি তোমার প্রফিট উপার্জন করতেই পারো এতে কিন্তু এতে কিন্তু কোনো দোষ নেই কিন্তু বিষয়টা হলো যথারীতি আমি ইন্টারভিউ দিলাম সমস্ত রকম ফেস করলাম ইভেন একটা দিন ছিল গার্জেনকে সাথে নিয়ে লাইভ ভিডিও কিন্তু করতে হবে তো যথারীতি লাইভ ভিডিও করলাম তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হলো ডকুমেন্টগুলো পাঠানো হলো এবার ওদের টার্গেটই বরাবরই যে হ্যাঁ কম্পিউটার কোর্স ওদের যে কম্পিউটার কোর্সটাই হচ্ছে ওদের সেল মানে আসল প্রোডাক্ট ঠিক আছে লিডাররা বলছে আমি জানি না কোম্পানির যারা ওনার আছে তারা কিভাবে কি করে আমি যাচ্ছি না ওনাদের বিষয়টা আলাদা যারা লিডার আছে তারা প্রোডাক্টটাকে হাইলাইট করে না এই যে প্রোডাক্ট আছে কোম্পানি ডিয়ার সেলিং মার্কেটে প্রোডাক্ট মার্কেটিং এর কী প্রোডাক্ট আছে সেটা হাইলাইট করে না কম্পিউটার কোর্সটা শেখাবো কম্পিউটার কোর্সটা নিয়ে বেশি ওরা কিন্তু মাথা ঘামায় তো সেইটা যদি আপনার না থাকে আর সবারই থাকবে না ম্যাক্সিমাম থাকবে না সবারই একটা সমস্যা হলো কি যে একটা নির্দিষ্ট ডেট দিয়েছিল সেই ডেটের মধ্যে কিন্তু ইয়েটা এলো না আপনার জানাবার কথা ছিল স্মার্ট ভ্যালু থেকে এবং তারা কোম্পানি নামটা বরাবরই হিডেন করবে বলবে না একদম বলবে না স্মার্ট ভ্যালু কি একদম বলবে না আপনাকে যাতে মনেই হয় যে আপনি আইটি সেক্টরে আছেন ঠিক আছে লিমিটেড কোম্পানি আপনার এই ও ওয়ার্ডগুলো পাবেন সাবধান হয়ে যাবেন লিমিটেড কোম্পানি বারবার উচ্চারণ করবে এমনই ফেস আগামী দিনে যারা করবেন তারা না জিজ্ঞাসা করবেন যখন কথা বলবেন তখন জিজ্ঞেস করবেন আচ্ছা আপনাদের এই কম্পিউটার কোর্সটার অ্যাপ্লিকেশন কি আমি যখন প্রশ্ন করেছিলাম অ্যাপ্লিকেশন কী অ্যাপ্লিকেশন মানেই বুঝতে পারলো না প্রথমত অ্যাপ্লিকেশান মানে হলো আমি কোনো একটা শিক্ষা শিখলাম সে শিক্ষাটা আমি প্রয়োগ কোথায় করবো অ্যাপ্লিকেশন কোথায় সেটা তো জানতে হবে আমি শিখলাম আমার কোনো কাজে লাগলো না টাকা খরচা হলো তাহলে আমার লাভ কী তো সেটা ওরা কিন্তু স্পষ্ট বলতে পারেনি তারা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আচ্ছা ডিজিটাল মার্কেটিং করবেন তো মার্কেটিংটা করবেন করবেন আপনারা সেটা ঠিক আছে ফেসবুক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে আরও অন্যান্য প্রচুর প্ল্যাটফর্ম আছে সেগুলোকে কাজে লাগিয়ে আপনারা বিজনেস করবেন তো কিসের বিজনেস করবেন বুঝতে পারছেন তো এই ম্যাক্সিমাম জিনিসটা হাইড করে রাখে অ্যাকচুয়ালি উদ্দেশ্য কম্পিউটার কোর্স সেল করা তারপরে ওরা কি বলবে যে উইকলি পে আউট দেবে মানে সপ্তাহে আপনাকে পেমেন্ট দেবে সাড়ে চার হাজার পাঁচ হাজার এমনি কিছু বলবে তো আপনার মাসে আঠেরো হাজার টাকা একটা দারুণ লাগবে আর ইয়ং ছেলেমেয়েরা যারা ধরুন টুয়েলভ পাস করেছে বা টুয়েলভ পড়ছে কলেজে উঠেছে তাদের কাছে আঠেরো হাজার টাকা উপার্জন করাটা রিয়েলি আমাদের ভারতবর্ষে বুকে ভেরি এক্সাইটমেন্ট টু মাছ এক্সাইটমেন্ট ওকে ঠিক আছে তো মানে এতটা ভালো লাগবে আপনি ধারণ করতে পারবেন না তো তখন আপনার মনে হবে কম্পিউটার কোর্স বারো হাজার টাকা দিয়ে ঠিক আছে করে নি বাবা কোনো অসুবিধা নেই আমাকে তো এমনিতেও করতে হবে কিন্তু ওটাই আপনার ফাঁদ আপনি করলেন কিন্তু কোনো কাজ লাগবে না ব্যাপার হলো কম্পিউটার কোর্স যদি করানোর থাকে তুমি নেটওয়ার্ক মার্কেটিং বলে কেন করাচ্ছ প্রোডাক্ট মার্কেটিং বলে কেন করাচ্ছ আলাদা একটা ইনস্টিটিউট করো সেইভাবে করা হ্যাঁ কম্পিউটার কোর্সই করবে তার মধ্যে কি কি আছে কোথায় কোথায় যেমন হয় ইউথ কম্পিউটার সেন্টার আছে আরও অন্যান্য কম্পিউটার সেন্টার আছে সেখানে যেমনভাবে করা উনিভাবে করা কেন প্রোডাক্ট মার্কেটিংয়ে নাম করে তোমার কম্পিউটার কোর্স সেল করছো প্রশ্নটা হচ্ছে এখানে আবার অনেকে কমেন্ট করেছে দেখো আমার ভিডিও নিচে ভাই স্মার্ট ভ্যালু অল ওভার ইন্ডিয়ায় তেইশ বছর ধরে সাকসেসফুলভাবে রান করছে খুব ভালো স্মার্ট ভ্যালুর সঙ্গে বড় বড় ইউনিভার্সিটি জড়িত আছে স্মার্ট ভ্যালুর সাথে বড় বড় সেলিব্রিটি জড়িত আছে স্মার্ট ভ্যালু স্টুডেন্ট ফর্টি প্লাস মানে ছেচল্লিশ লাখ স্মার্ট ভ্যালু নাম্বার ওয়ান নাম্বার ওয়ান থাকবে তাতে আমার কোনো সমস্যা নেই নাম্বার ওয়ান থাকুক নাম্বার জিরোতে থাকুক কোনো সমস্যা নেই ব্যাপার হচ্ছে তোমরা মানুষ ঠকাও কেন মানুষকে ভুল বলে মানুষকে স্বচ্ছভাবে নেটওয়ার্ক মার্কেটিং করছো তো তোমরা তো নেটওয়ার্ক মার্কেটিং করছো বুকে হাত রেখে বলো না প্রোডাক্ট মার্কেটিং আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে কম্পিউটার কোর্সটা করানো হচ্ছে ডিজিটালি আপনারা কিভাবে করবেন প্রোডাক্টটা সেল করতে হবে ডিজিটালি আপনারা কিভাবে প্রোডাক্টটা সেল করতে হবে সেটা শেখানো হবে তো সেটা স্পষ্টভাবে বলতে কোনো সমস্যা কি সমস্যা তো থাকা উচিত না স্পষ্টভাবে তোমরা বলো যে স্মার্ট ভ্যালু একটা প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি সেখানে আমরা কম্পিউটার কোর্স অর্থাৎ ডিজিটাল মার্কেটিং মানে কীভাবে তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইউজ করে তোমরা প্রোডাক্টটা বিক্রি করো আলটিমেট প্রোডাক্টটা বিক্রি করলে কোম্পানি তবেই তোমাদের কিন্তু টাকা দেবে তা না হলে কিন্তু টাকা দেবে না এই জিনিসটা বলতে সমস্যা কোথায় আর ঠিক আছে এই ভিডিওর নিচেও কমেন্ট পাবে আমার আগের যে ভিডিওসগুলো আছে সে তার নিচেও কমেন্ট পাবে কমেন্টগুলো একটু দেখবে তারা কতটা এডুকেটেড তারা আদৌ কি এডুকেটেড তারা কি ফ্যামিলি থেকে বিলং করছে তার কিভাবে মানুষ ঠকাচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে তো এটাই বলছি সাবধান হও তোমরা যারা আগামী দিনে স্মার্ট ভ্যালুর সাথে যুক্ত হতে যাবে তো যেই তোমাকে বলবে তার প্রথমত ব্যাঙ্ক ডিটেলসটা দেখবে যে ঠিক আছে তোমরা প্রতি মাসে কত করে পাচ্ছ আলটিমেট তোমরা কি কাজ করছো তোমরা যে কম্পিউটার কোর্স তোমরাও তো করেছো আচ্ছা সেই কম্পিউটার কোর্সটা ইউটিলাইজ তোমরা কি কি শিখেছো তার লিস্ট জানবে কম্পিউটার কোর্স করবে কম্পিউটার কোর্স ধরো আমি একটা কম্পিউটার কোর্স সেল করব তো সেই কোর্সটার মধ্যে ছ মাসের কোর্স কত টাকা লাগবে কি কি শেখানো হবে এই জিনিসগুলো কিন্তু তোমরা জানবে এই জিনিসগুলো জানা হয় না বলেই সমস্যা আমি বলছি এইগুলো জানবে অ্যাপ্লিকেশন জানবে কীভাবে করবে আলটিমেট প্রোডাক্ট মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মানে হচ্ছে প্রোডাক্ট থাকবে তো যেটাই করবে জেনে শুনে করবে আর স্মার্ট ভ্যালু আমি জানি যে এই ভিডিওটি স্মার্ট ভ্যালু যারা করছো তারাই বেশি দেখবে কমেন্ট করবে করো তাদের কোনো সমস্যা নেই সত্যি কথা বলবো বলেছি আগামী দিনে বলবো ঠিক আছে এরপরে স্মার্ট ভ্যালু যারা লিডার আছে তারা কিভাবে নতুন ছেলে মেয়েদের ঠকায় তার রেকর্ডিং কিছু আমি ভয়েস রেকর্ডিং আমি কিন্তু আনতে চলেছি কাউকে ঠকালে ঠকতে হবে এ কথা কিন্তু সত্যি তো চলো সাবধান হয়ে যাও এবং আগামী দিনে যখন কোনো পদক্ষেপ নিতে যাবে একটু সাবধানে পা ফেলো তালি হবে আর কিছু না সেটা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হোক না কেন